রাখাইনে সামরিক স্থাপনা নির্মাণে জমি অধিগ্রহণ করতে আবার রোহিঙ্গাদের উপর নির্যাতন। গত 10 দিনে বাংলাদেশে ঢুকেছে 30,000-এরও বেশি রোহিঙ্গা। এসডিজি অর্জনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলছে জাতিসংঘ। 2024 সালের মধ্যে দারিদ্র্যমুক্ত হবে দেশ, নিউ ইয়র্কে অর্থমন্ত্রী। আমন চাষের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের, ফসল বুনতে গুনতে হচ্ছে বাড়তি মজুরি। রাজধানীর পঙ্গু হাসপাতালের কৃত্রিম পা সংযোজন কেন্দ্রে তীব্র লোকবল সংকট, চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারায় হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে 3-1 গোলে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিলের কাছে হেরে চিলির বিদায়। সমসংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। রাখাইন অঞ্চলে ঘাটের পাশাপাশি সামরিক স্থাপনা নির্মাণের জমি অধিগ্রহণ করতে আবারও রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। পাশাপাশি সাগর থেকে পালিয়ে আসার সময় মিয়ানমার বাহিনীর ধাওয়ার মুখে ঘটছে নৌকা ডুবি এবং প্রাণহানির ঘটনা, এমনটাই অভিযোগ রোহিঙ্গাদের। এ অবস্থায় গত 10 দিনে টেকনাফ এবং উখিয়া সীমান্ত দিয়ে 30,000-এরও বেশি রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে। মানবাধিকার কর্মীরা বলছেন মিয়ানমার সেনাবাহিনীর এমন আচরণ মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। সাকতটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমদে। গত 45 দিন ধরে হত্যা, অগ্নিসংযোগের মতো নির্যাতন সত্ত্বেও যেসব রোহিঙ্গা মাটি কামড়ে মিয়ানমারে পড়েছিল, এখন তাদেরকে টার্গেট করেই নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। গত কদিনে পালিয়ে আসা রোহিঙ্গাদের দাবি, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা মংডু, আকিয়াব, বুচিদং ও রাশিদং জেলায় সামরিক বাহিনীর ঘাঁটি নির্মাণের পাশাপাশি নানা ধরনের স্থাপনা নির্মাণ করছে, আর তাই জায়গা ছেড়ে দিতে চলছে নতুন করে নির্যাতন। সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে কমে আসলো, অক্টোবরের শুরু থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। ভোর না হতেই রোহিঙ্গাবাহী নৌকাগুলো চলে আসছে টেকনাফের শাহপরী দ্বীপ সহ আশপাশের এলাকায়। তাদের ইন্টারনাল যে প্রবলেম যেটা আছে, যার কারণে একটা হিউজ ইনফ্লাক্স হয়েছিল, সেটা হয়তো এখন স্টপ হয়নি, যার কারণেই তারা এখানে আসছে। নতুন করে এদেরকে আবার জ্বালা পোড়াও শুরু করছে এবং ওই যে ওদের এখানে ওরা থাকতে দিবে না, ওরা এখানে স্থাপনা করবে, ঘাটি করার জন্য চেষ্টা করতেছে, হয়তো এই জন্য তারা তাদের বিজারিত করতেছে। নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালাতে গিয়েও রক্ষা মিলছে না রোহিঙ্গাদের। নৌকা দিয়ে নাফ নদী অতিক্রমের সময় মিয়ানমার বাহিনী ধাওয়া করে বলে অভিযোগ রোহিঙ্গাদের, ফলে নৌকা ডুবে প্রায় প্রাণহানির ঘটনা ঘটছে। মিয়ানমার সরকারের এই ধরনের কর্মকাণ্ডকে চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন বলছেন মানবাধিকার কর্মীরা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, বৈধ নাগরিক, এখন যে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু মানে কোনো আইনে, কোনো রাষ্ট্রীয় আইনে, এটা আন্তর্জাতিক বা রাষ্ট্রীয় আইনে এটা গ্রহণযোগ্য না। বিদেশি সংস্থাগুলো এ পর্যন্ত 5,30,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানালো স্থানীয়দের দাবি, এ সংখ্যা 6,00,000 পেরিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমতকে তোয়াক্কায় করছে না মিয়ানমার সেনাবাহিনী, পোড়ামাটি নীতি থেকে সরে আসছে না তারা। তার উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের টেকনাফ এবং উখিয়ার শরণার্থী শিবিরগুলো, যেখানে শরণার্থীদের উপচে পড়া ভিড়। অবশিষ্ট যারা মাটি কামড়ে পড়েছিল তাদেরকে নানা হুমকি ধমকি দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর যে কারণে শুরু হয়েছে রোহিঙ্গাদের এই নতুন ঢল। কক্সবাজারের উখিয়া থেকে কমল দে, সমসংবাদ। কক্সবাজার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এখনো বাংলাদেশে প্রবেশ করছে নির্যাতিত রোহিঙ্গারা। এই মুহূর্তে উখিয়ার কুতুপালংয়ে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল,
ধন্যবাদ মোহন। আজও কিন্তু টেকনাফ এবং উখিয়ার কয়েকটি পয়েন্ট দিয়ে কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে। বিশেষ করে ভোর হতে কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশ মুখী হয়। তারা যেটা বলছে, তারা গত কয়েকদিন ধরে এসে সীমান্তে অবস্থান নিয়ে আছে এবং তারা সময় এবং সুযোগ পেলে এবং নৌকা পেলে তারা মূলত নাফ নদী পেরিয়ে বা সাগর পেরিয়ে তারা কক্সবাজারের টেকনাফের শাহপরি দ্বীপ কিংবা আশপাশের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সে এলাকায় তারা চলে আসতে পারছে। তো আমরা কথা বলেছিলাম যে প্রশাসনের সাথে, তারা বলছেন বিস্তীর্ণ এলাকা সীমান্ত হতে এবং তাদের যাতে ঝুঁকির মধ্যে না পড়ে তাদের তেমন বাধা দেওয়া হয় না, তারা কিন্তু খুব অবলীলায় বাংলাদেশ চলে আসতে পারছে এবং আসার পরে তাদের কিন্তু বিভিন্ন যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো তাদেরকে রিসিভ করে তাদেরকে কিন্তু ত্রাণ সহায়তা চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এরপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় আশ্রয় শিবিরগুলিতে। আজও দেখেছি আমরা বিভিন্ন যানবাহনে করে যেসব সীমান্ত দিয়ে তারা প্রবেশ করেছিল সেই সীমান্ত থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে উখিয়ার কুতুপালং এবং বালুখালী শরণার্থী শিবিরের দিকে। এবার বলি যে আর কিছু যারা কিছু রোহিঙ্গা পাহাড়ে অবস্থান ছিল, বিশেষ করে বান্দরবন যে এলাকাগুলো পাহাড়ে অবস্থান ছিল তাদেরকে আজকে আবার নতুন করে তাদেরকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। তাদেরকে উখিয়ার বালুখালী এবং কুতুপালং শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা সকালবেলা দেখেছি বাগগোনা শফিউল্লাহ কাটা এই এলাকার মধ্যে মূলত রাস্তার উপর তাদের অবস্থান ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে তাদেরকে কিন্তু শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপর আসে ত্রাণের দিকে। আজও কিন্তু দেশি বিদেশি বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ চলছে। বিশেষ করে আমি এখন যে পয়েন্টে আছি কুতুপালং শরণার্থী শিবিরের খুব কাছের পয়েন্ট, সে পয়েন্টে মূলত বিশ্ব খাদ্য সংস্থা বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় তাদের চাউল এবং তেল দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম বালুখালী মাঠে সেখানে দেওয়া হচ্ছিল সেভ দ্য চিলড্রেনের সহযোগিতা দেওয়া সেনাবাহিনীর সহযোগিতায় সেখানেও কিন্তু চাল তেল অন্যান্য সামগ্রী দেওয়া হচ্ছিল। এবং এছাড়া আমরা দেখেছি বিভিন্ন উন্নয়ন সংস্থা বা যেসব এনজিও রয়েছেন তারাও কিন্তু সেনাবাহিনীর সহায়তায় তারা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে ময়নার ঘোনা, কুতুপালং, বালুখালী মাঠ, বালুখালী, উঞ্চিপ্রাং, নীলা বিভিন্ন পয়েন্টে কিন্তু শুধুমাত্র উখিয়াতে রয়েছে এই ধরনের 6টি পয়েন্ট এবং টেকনাগরে রয়েছে প্রায় একাধিক পয়েন্ট রয়েছে যে পয়েন্ট থেকে সেনাবাহিনীর সহযোগিতায় রোহিঙ্গা ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। তো বলা চলে মৌসুমী যে ত্রাণ বিতরণ কার্যক্রম তো পুরোদমে চলছে এবং প্রতিটি রোহিঙ্গা কিন্তু তারা ত্রাণ পাচ্ছে, এটা নিশ্চিত করে বলা চলে। তো এখন পর্যন্ত আমার কাছে এসেছিল উখিয়ার কুতুপালং থেকে সর্বশেষ তথ্য। উখিয়ার কুতুপালং থেকে রোহিঙ্গাদের বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে প্রবেশের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। এবারে অন্য প্রসঙ্গ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জাতিসংঘ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। নিউ ইয়র্কে আন্তর্জাতিক সেমিনারে একথা বলেন তারা। এ সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মাগদি মার্টিনেস সলিমান বলেন, বাংলাদেশের সাফল্য থেকে অনেক কিছুরই শেখা রয়েছে। এদিকে বাস্তব অবস্থা বিবেচনায় এসডিজি অর্জনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশাবাদ ব্যক্ত করেন, 2024 সালের মধ্যেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কৃষ্ণ রিপোর্ট। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্স এর আয়োজনে মঙ্গলবার নিউ ইয়র্কের ওয়ান ইউএন প্লাজা মিলেনিয়াম হিলটন হোটেলে সকাল 9টায় শুরু হয় টেকসই উন্নয়নের পথে এমডিজির শিক্ষা এবং এসডিজির পথ শীর্ষক 4 পর্বের আন্তর্জাতিক সেমিনার। এতে প্যানেলিস্ট হিসেবে অংশ নেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ বাংলাদেশ এবং বিশ্বের 16 জন খ্যাতনামা ব্যক্তিত্ব। সেমিনারের উদ্বোধনী পর্বে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল বাংলাদেশ ও ভিশন 2021 এর ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ব্যুরো অব পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্টের সহকারী প্রশাসক ও পরিচালক এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মাগদি মার্টিনেস সলিমান। বাংলাদেশের সাফল্য থেকে বিশ্বের অনেক কিছু নেয়ার রয়েছে। বাংলাদেশ সামগ্রিক অর্থনীতির ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নিরবিচ্ছিন্ন নীতিমালা প্রণয়ন করতে পেরেছে, যার ফলে দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে 6 ভাগের উপরে রয়েছে। মানব সম্পদের ব্যাপক উন্নয়ন হয়েছে, পাবলিক সেক্টরে জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। এ সকল পদক্ষেপের ফলে 1991 সালে যেখানে দারিদ্রের হার 56% ছিল তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়ে 2010 সালে 31% এসে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, 1999 সালের মতো নিজস্ব বাস্তবতার আলোকেই বাংলাদেশ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। That we should fix our own targets as to what we can do with our own resources and the limited support that we get so that they do not require
এছাড়াও বাংলাদেশ অগ্রগতির পথেই রয়েছে উল্লেখ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবই এই মুহূর্তে উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে জানান অন্যান্য বক্তারা। টেকসই উন্নয়নে বেসরকারি খাতের দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন সেমিনারে উপস্থিত উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি। এদিকে আগামী 3 বছরের জন্য বাংলাদেশের উন্নয়ন খাতে আর্থিক সহায়তা নিশ্চিত করেছে উল্লেখ করে বিশ্ব ব্যাংক গ্রুপের বিশেষ প্রতিনিধি বিজয় গিলসাটার বলেছেন, বুধবার বিশ্ব ব্যাংকের সঙ্গে অর্থমন্ত্রীর আলোচনায় প্রাধান্য পাবে সর্বোচ্চ অর্থ সহায়তা এবং বেসরকারি খাতের সম্পৃক্ততার বিষয়টি। শাহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সমসংবাদে আরো থাকছে, ইলিশ রক্ষা অভিযান চললেও জেলেরা পাচ্ছেন না সরকারি কোনো সহায়তা, খাদ্য নিরাপত্তার আওতায় আনার দাবি। লোকবলের তীব্র সংকট নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চলছে কৃত্রিম পা সংযোজন কেন্দ্রের কাজ। 3 বছর ধরে বাংলাদেশ ও ভারতের 2 ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করা হলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। চাহিদা মেটাতে লোকবল বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্টদের দেশে বিদেশে প্রশিক্ষণ দেবার কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। মুজাহিদ শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন আরফিন প্রিন্স। ক্যান্সারে পা হারানো তানজিম রাজধানীর পঙ্গু হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজনের খবর পেয়ে নোয়াখালী থেকে ছুটে এসেছে সে। মাসব্যাপী 700 কৃত্রিম পা বিতরণের কথা থাকলেও 15 দিনে তা শেষ হওয়ায় বিড়ম্বনায় পড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাহীন মানুষেরা। পুরানো লিস্ট সব বাতিল, আপনি নতুন করে সিরিয়াল দিয়ে যান। আমি নতুন করে সিরিয়াল দিয়ে গেলাম, বললো যে আপনাকে আবার ফোন দেওয়া হবে, কিন্তু কোন ফোন তো আমাকে দেওয়া হচ্ছে না, এভাবে হয়রানি করা হইতেছে। আমার ছেলের জন্য আমি আজকে 1 বছর ধরে ঘুরতেছি, কিন্তু কোনো ওনাদের সারা পাচ্ছি না। অনেক দূরে থেকে এসেছি, এসে মনে করে এদিকে থাকার খুব কষ্ট। বছরব্যাপী অপেক্ষার পর নানা প্রক্রিয়া শেষে যারা কৃত্রিম পা পেয়েছেন তাদের আনন্দের যেন সীমা নেই। খবরটা পর খুব আনন্দ লাগলো যে আমি একটা ফ্রি পা পাচ্ছি, আমি এটা ইউজ করতে পারবো বা হাঁটাচলা করতে পারবো। আজ একটা কাগজ দিলি, কাগজের পরে একটা কার্ড দিলি, কার্ড এখানে তোমার জন্য ওই মাপটাপ লিয়া আমাকে দিয়া দিল। এদিকে পঙ্গু হাসপাতালের কৃত্রিম পা সংযোজন কেন্দ্রে লোকবলের অভাবে পা তৈরি করতে পারছে না কর্তৃপক্ষ। দিন দিন কৃত্রিম হাত বা পায়ের চাহিদা বাড়তে থাকায় সরকারকে উপযুক্ত জনবল নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশের অন্যান্য যে অর্থোপেডিক হাসপাতাল আছে, যে হাসপাতালে যে অর্থোপেডিক সেন্টার আছে, সেখানেও এরকম আর্টিফিশিয়াল পা সংযোজনের জন্য একটা সেন্টার করা উচিত। সেখানে ম্যান পাওয়ার দেওয়া উচিত এবং লজিস্টিক সাপ্লাই দেওয়া উচিত যাতে সেখানে পা তৈরি করতে পারে। দেশের ভেতর কৃত্রিম হাত ও পায়ের চাহিদা মেটাতে জনবল নিয়োগের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রশিক্ষণের কথা ভাবছেন হাসপাতাল পরিচালক। টার্গেটই হচ্ছে লোকাল পিপুলকে এই জয়পুরে ট্রেনিং করানোর ব্যবস্থা করা, তাদের ওরাও মাঝে মাঝে আসলো, আমাদের এরা যদি শিখে আসে তাহলে এরা কাজটা করতে পারবে। বাংলাদেশে মঈন ফাউন্ডেশন ও ভারতীয় ভগবান মহাবীর বিকলঙ্গ সহায়তা সমিতির উদ্যোগে বিগত 3 বছর ধরে 700 করে কৃত্রিম পা সংযোজন করা হচ্ছে। তবে আগামী বছরগুলোতে রাজধানীর বাইরেও বিভিন্ন বিভাগীয় শহরে কৃত্রিম পা সংযোজনের কথা ভাবছে ফাউন্ডেশন দুটি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বন্যায় আমনের ক্ষতি কাটিয়ে উঠতে বেশি দামে চারা কিনে বাড়তি মজুরি দিয়ে আমন ফসল ফলাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দিনাজপুরের কৃষকেরা। যেদিকে চোখ যায় সারা মাঠ জুড়ে আমনের সবুজ ক্ষেত। গত 1 মাস আগেও ছিল ভিন্ন চিত্র, বন্যায় আমন রোপা পচে নষ্ট হয়ে কৃষকের চোখের ঘুম কেড়ে নিয়েছিল। কৃষি বিভাগের দাবি, চাষিদের পাশে থেকে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সব রকমের সহযোগিতা দিয়েছে তারা। গোলাম নবীদুল্লালের পাঠানো তথ্য এবং মজিদ আমল শিমুলের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বন্যায় দিনাজপুরে প্রধান ফসল আমন রোপা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা আতঙ্কিত হয়ে পড়ে। নষ্ট হওয়া আমন রোপা পুনরায় রোপণ করা সম্ভব হবে কিনা এ নিয়ে শঙ্কায় ছিলেন। বীজতলা ছিল না, তাই ঋণ করে বেশি দামে চারা কিনে জমিতে রোপণ করেন তারা। এখন চলছে নিড়ানির কাজ। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের 25 একর জমিতে দ্রুত বর্ধনশীল লেট ভ্যারাইটি আমন জাতের বীজতলা তৈরি করে বিতরণ করেছে কৃষি বিভাগ। তবে কষ্টের মধ্যেও কৃষকদের আশা ধানের ফলন ভালো হবে। আগে আমরা জেলে গাড়িছিলাম, সেটা আমার বন্যাতে নষ্ট হয়ে গেছে, নতুন করিয়া আবার বিশেষ জোগাড় করিয়া কিছুটা গাড়িয়েছে। বিজন ধান কিনে আনা হয়েছে, ধান নাগানো হয়েছে, এখন না নাগালে আমরা কর্মীগুলো খাবো কি করে? ভালোই দেখা যেতেছে আর কি, ফলনটা ওটা ভালোই আছে। আপনার যেগুলো জল মাটি ওগুলো
এখন বলতে পারতেছি না কি হবে না হবে। বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে এবার লক্ষ্যমাত্রার চেয়ে 4,000 হেক্টর বেশি জমিতে আমন ধান আবাদ হয়েছে বলে দাবি জেলার কৃষি বিভাগের এই শীর্ষ কর্মকর্তার। এবারের ফসল অত্যন্ত সুন্দর হয়েছে, আমরা মাঠ পর্যায়ে অত্যন্ত সজাগ থেকে চাষি ভাইদের পাশে থেকে এই বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের যে করণীয়গুলো আমাদের নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়ন করেছি। চাষীদের পাশে থেকে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগ সব রকম সহযোগিতা করেছে বলে জানালেন কৃষি খামার বাড়ির এই কর্মকর্তা। প্রায় 8,000 হেক্টর হাইব্রিড আমন আমাদের দিনাজপুরে হয়েছে এবং লোকাল ধানও আছে, এখন প্রায় ফলনও খুবই ভালো। তা আমরা আশা করছি যে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা পুষে আমরা নিতে পারবো। বন্যায় দিনাজপুরে সরকারি হিসেবে 35,000 হেক্টর জমির আমন রোপা সম্পূর্ণ নষ্ট হয়। এবার আমন আবাদ হয়েছে 2,56,000 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 8,00,000 মেট্রিক টন চাল। সময় সংবাদ দিনাজপুর। ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেশার কুকার রান্নায় 55% সময় বাঁচায়। টপার প্রেশার কুকার। কৃষিপূর্ণ বিপণন, সংরক্ষণ ও প্যাকেজিং করার সব ধরনের ব্যবস্থা আছে গাবতলী সেন্ট্রাল কৃষি মার্কেটে। এত সব সুবিধা থাকলেও কৃষক বা ব্যবসায়ী কারুরই কোনো উপকারে আসছে না প্রতিষ্ঠানটি। কারণ হিসেবে খরচ বেশির অভিযোগ সংশ্লিষ্টদের। মার্কেটের সার্বিক নীতিমালায় পরিবর্তন আনার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির জায়গায় নির্মাণ করা হয় সেন্ট্রাল কৃষি মার্কেট। রাস্তা দিয়ে যেতে ভালোভাবে না তাকালে বোঝার উপায় নেই এই অত্যাধুনিক মার্কেটের অবস্থান। উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় 74টি কৃষি মার্কেট ও ব্যবসায়ীদের ভোক্তা পর্যায়ে সরাসরি সংযোগ সৃষ্টির লক্ষ্যেই নির্মাণ করা হয় মার্কেটটি। কিন্তু যথাযথ ব্যবহার না হওয়ায় দীর্ঘদিন পরে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের বিভিন্ন সম্পদ। কিছু ব্যবসায়ী প্রথম দিকে জায়গা ও গাড়ি ভাড়া নিয়ে ব্যবসা করলেও লোকসান হওয়ায় ছেড়ে গেছেন বলে জানা যায়। নিজেদের একান্ত প্রচেষ্টায় একমাত্র টিকে আছে একটি কোম্পানি। আমরা 2টা কুল চেম্বার বাড়ানিছি, ওই দুটোটা হলো নষ্ট। যেই পর্যন্ত তাপমাত্রা থাকার দরকার সেইটা টেম্পারেচার তারা কত থাকবে টেস্ট না করি বুঝে নিছে, যখন আমরা পণ্য রাখলাম আমাদের পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। মার্কেটে পুরোদমে চালুর বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা না বলে বিরক্তি প্রকাশ করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক। যদিও মার্কেটের সভাপতির দায়িত্বে থাকা বিএডিসি চেয়ারম্যান জানান সুষ্ঠু পরিচালনায় এখনো লাভজনক করা সম্ভব প্রতিষ্ঠানটি। বছরে একবার বা দুইবার বা তিনবার বছর এটা একটা প্রতিবেদন আকারে প্রেস করে কি কি হচ্ছে না না হচ্ছে এটা অবগতি ওই কমিটিকে অবগতি করার জন্য। এই অবস্থাকে প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা বলছেন অর্থনীতিবিদরা। একটা পরিকল্পনা যখন নেওয়া হয়েছে তার সাথে যখন একটা বাস্তবায়ন হচ্ছে তার ভিতরে যদি যে ধরনের রিয়ালিটির মধ্যে যদি এক ধরনের পরিবর্তন থাকে তাহলে সেটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কি কি জায়গায় আমাদের পরিবর্তন করে এটাকে ফাংশনাল করতে হবে। 2009 সালে মার্কেটটি নির্মাণ করে কৃষি বিপণন অধিদপ্তর। 4 বছর আগে ওই মার্কেটের দায়িত্বে ছিল 14 জন কর্মকর্তা ও কর্মচারী, আর এখন এ মার্কেটের দায়িত্ব রয়েছে কৃষি বিপণন অধিদপ্তরের 1জন কর্মকর্তা ও 1জন সিকিউরিটি। কারণ হিসেবে জানা গেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রায় 8 কোটি টাকা ব্যয় দেখানোর লক্ষ্যেই তড়িঘড়ি করে করা হয় এ মার্কেটটি, আর অপরিকল্পিতভাবে গড়ে তোলায় নেই কোনো নির্ধারিত জনবল, নেই আয় ব্যয়ের হিসেবের নীতিমালা, নেই কার্যকর কোনো উদ্যোগ। কৃষি বিপণন অধিদপ্তরের দায়িত্ব থাকলেও অনেকটা দায়সারাভাবে চলছে এই মার্কেটটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান চলার সময় জেলেদের সরকারি সহায়তা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইলিশ শিকারের ওপর নির্ভরশীল জেলেরা গত বছর এ সময় 20 কেজি করে সরকারি চাল পেলেও এবছর এখনো পর্যন্ত কোনো বরাদ্দ পাননি। এই অবস্থায় সম্পূর্ণ কর্মহীন জেলে পরিবারের জন্য সরকারি সহায়তা দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য সরকারি বরাদ্দ পাওয়ার ব্যাপারে আশাবাদী জেলা মৎস্য কর্মকর্তা নাসিরুদ্দিন লিটনের তথ্য এবং উৎপল দেবনাথের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে 1 অক্টোবর থেকে 22 দিনের জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকাসহ সারাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এতে কর্মহীন ভোলার 2 লক্ষাধিক জেলে পরিবারে অর্থনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। গত বছর অভিযানকালীন সময়ে দরিদ্র মৎস্যজীবীদের সরকারি সহায়তা হিসেবে 20 কেজি করে চাল দেয়া হয়েছিল, কিন্তু এবার অভিযানের 10 দিন পেরিয়ে গেলেও সরকারি কোনো বরাদ্দ পাওয়া যায়নি। অভিযান দেওয়ার পরে আমরা অনেক কষ্টে আছি, আমাদের ঘরে কোনো সংসারই চলে না, কত কষ্ট, ফুলেন দাম খাওয়াই তারি না, এই মাল ধরতে পারি না। 22 দিনের ভিতরে আমরা কি কাজ করিয়া খামু, আমাকে এমন কোনো পথ নাই। আমরা
এখন না খায়া আমরা মরিয়া যেতে আছি। যদি এই সময়টার ভিতরে সরকার থেকে কিছু সাহায্য পাইতাম তাহলে আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু চলতে পারতাম ভালো মতো। এদিকে ইলিশ রক্ষা অভিযান সফল করতে বেকার জেলেদের সরকারি সহায়তার মাধ্যমে খাদ্য নিরাপত্তার আওতায় আনার দাবি এই উন্নয়ন কর্মীর। এবার উচিত সরকারের এই মুহূর্তে জেলেদেরকে অর্থনৈতিক সহযোগিতা করা, তাহলে আমার মনে হয় যে মামাছ রক্ষার যে অভিযান তা সরকারের সফল হবে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, বরাদ্দের প্রস্তাব ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অলরেডি চলে গেছে কিন্তু এখনো এটা আসে নাই, তো আমরা মনে করি যে বছর আসবে, হয়তো চাল না হোক অন্য যে কোনো ইতে পণ্য হিসাবে এখানে আসবে। জেলার 1,32,000 নিবন্ধিত জেলের মধ্যে গত বছর 88,111 জনকে সরকারি সহায়তা দেয়া হয়েছিল। সময় সংবাদ ভোলা। বান্দরবানের পাহাড়ে পাহাড়ে এখন পাকা জুম ধানের ধান। চিম্বুক সড়কের রামড়িপাড়া ও পর্যটন চাকমাপাড়া সহ বিভিন্ন এলাকায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সাধারণত জুম পদ্ধতিতে পোক মাস মাসে পাহাড় নির্বাচন করে জঙ্গল কাটা শুরু হয়। ফাল্গুন চৈত্র মাসে প্রখর রোদে তা পুড়িয়ে ফেলে বৈশাখে ফসলের বীজ বপন করা হয়। সবশেষ কার্তিক অগ্রহায়ণ মাসে জমির ফসল কাটা হয়। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় পাহাড়ি ধান, ভুট্টা, যব, মরিচ সহ বিভিন্ন সবজি ও মশলার ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন জুম চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলার 9,888 হেক্টর জমিতে ধান উৎপাদিত হয়েছে। এছাড়া জুম চাষে চাষীদের সহায়তার বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। সমসংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাখাইনে সামরিক স্থাপনা নির্মাণের জমি অধিগ্রহণ করতে আবারও রোহিঙ্গাদের উপর নির্যাতন। গত 10 দিনে বাংলাদেশে ঢুকেছে 30,000-এরও বেশি রোহিঙ্গা। এসডিজি অর্জনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলছে জাতিসংঘ। 2024 সালের মধ্যে দারিদ্র্যমুক্ত হবে দেশ, নিউ ইয়র্কে অর্থমন্ত্রী। আমন চাষের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের। ফসল বুনতে গুনতে হচ্ছে বাড়তি মজুরি। রাজধানীর পঙ্গু হাসপাতালের কৃত্রিম প্রাণ সংযোজন কেন্দ্রে তীব্র লোকবল সংকট। চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারায় হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। মেসির হ্যাট্রিকে ইকুয়েডরকে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা। ব্রাজিলের কাছে হেরে চিলির বিদায়। এই ছিল এখনকার মতো। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যেকোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যেকোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএনলিকে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।